নমস্কার, আজকে বক্রি গ্রহ নিয়ে অনুষ্ঠান করছি। বক্রি গ্রহ কেমন ভাবে ফল দেয় এবং বক্রি গ্রহ কে নিয়ে বেশ কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। দেখুন, কোনো জন্মছকের মধ্যে বিভিন্ন গ্রহ বক্রি থাকতে পারে। বক্রি সাধারণভাবে 5টি গ্রহকে আমরা বক্রি হতে দেখতে পাই। সাধারণভাবে মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনি। যদিও বা মঙ্গল খুব রেয়ার বক্রি হয়, খুব কম বুধ বক্রি হতে দেখা যায় এবং শুক্রকেও বক্রি হতে দেখা যায়, বৃহস্পতি এবং শনিকে তো বক্রি হতে দেখাই যায়। বক্রি গ্রহ নিয়ে বলতে গেলে পারে প্রথমেই বলতে হবে, বক্রি গ্রহ আমি তো অনুষ্ঠান করেছিলাম আগে, যে বক্রি গ্রহ যেই ভাবের অধিপতি সেই ভাবটিকে সে ভালো করে, আসলে বক্রি গ্রহের বল কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। এই বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য যদি বক্রি গ্রহরা কোন পথি হয়, কোনের যদি মালিক হয়, অর্থাৎ 1, 5, 9 এই সমস্ত ঘরের যদি মালিক হয়, তাহলে তারা অবশ্যই ভালো ফল দেওয়ার চেষ্টা করে এবং ভালো ফল সেই জীবনে, সেই জাতকের জীবনে কিন্তু অবশ্যই প্রতিফলিত হয়ে দেখা যায়। কিন্তু বক্রি গ্রহ, একটা কথা খেয়াল রাখতে হবে, বক্রি গ্রহ যদি আপনার জন্মছকের মধ্যে থাকে এবং সেটি যেই ভাবের মধ্যেই বসে থাকুক না কেন, সেই ভাবটিকে কিন্তু অবশ্যই কিছু না কিছুভাবে দুর্বল করে দিচ্ছে। যদি মনে করা যাক আপনার ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে কোনো বক্রি গ্রহ বসে রয়েছে, তাহলে পরে কিন্তু অটোমেটিক্যালি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বক্রি গ্রহ বসে সেই বক্রি গ্রহটি কিন্তু এই ভাবগুলিকে বিভিন্নভাবে দুর্বল করবে এবং এই ভাবগুলিকে দুর্বল করার কারণ দুর্বল করবে মানে মানে মনে করা যাক যে অষ্টম ঘর থেকে বিভিন্ন রকম ঝুট ঝামেলা ক্রিয়েট করা হয়, ঝুট ঝামেলাকে বিচার করা হয়। এই অষ্টম ঘরের মধ্যে মনে করা যাক আপনার কোনো গ্রহ বক্রি হয়ে রয়েছে, এর কারণে কিন্তু এই ঘরটার মধ্যে এই বক্রি গ্রহ থাকার জন্য অষ্টম ঘরের ফলটা কিন্তু আরও বেশি একটা ব্যাড রেজাল্টের মধ্যে চলে আসবে, অর্থাৎ আরও বেশি খারাপ, আপনাকে খারাপ একটা পজিশনে আপনাকে ফেলে দেবে, অর্থাৎ আরও বেশি সমস্যা আপনার জীবনে আসবে। তাই আপনি যা কিছু কাজ করতে যাবেন একটা তার বাধা কিন্তু আপনার জীবনের মধ্যে চলে আসতে পারে। বক্রি গ্রহ সাধারণভাবে যদি পঞ্চম, নবম ঘরের অধিপতি বক্রি হয়, বিশেষ করে লগ্নপতি বক্রি হলে কিন্তু খুব সমস্যা বৃদ্ধিও করে, কারণ লগ্নপতি বক্রি হয়ে গেলে পারে, লগ্নের অধিপতি বক্রি হয়ে গেলে পারে। সাধারণ কথা আমি প্রথমেই বললাম, বক্রি গ্রহের কিন্তু বল অনেকটা বৃদ্ধি হয়ে যায়। লগ্নপতি যদি বক্রি হয়ে যায় তাহলে পারে কিন্তু তার চাহিদাটাও অনেকটা বৃদ্ধি করিয়ে দেবে। এই চাহিদাটা বৃদ্ধি করিয়ে দেওয়ার জন্য সে কিন্তু এই চাহিদার যে তার যে চাওয়া পাওয়ার বিষয়টা, এটা ঘরের মধ্যে থেকে শুরু হয় এবং ধীরে ধীরে বাইরে আস্তে আস্তে চলে যায়, বাইরে কিন্তু পরবর্তী সময় দেখা যায়। কিন্তু আলটিমেটলি যদি লগ্নপতি বক্রি হয় তাহলে পারে ঘরের বিভিন্ন মানুষের সঙ্গে মতবিরোধ, তর্ক বিতর্ক এবং মাথা গরমের প্রবণতা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। দেখুন, বক্রি গ্রহ নিয়ে কনসেপ্ট যদি আমরা আলোচনা করি তাহলে সেখানে বলতে হবে যে শুক্রের মতো গ্রহ কিন্তু বক্রি হয়ে যাওয়াটা ভালো নয়। এই শুক্র যদি বক্রি হয়ে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই, শুক্র হচ্ছে বিবাহিত জীবনের কারক গ্রহ এবং বিবাহিত জীবনের কারক গ্রহ হওয়ার কারণে এই শুক্র কিন্তু বক্রি হয়ে গেলে বিবাহিত জীবন এবং শুক্র গ্ল্যামারের কারক গ্রহ, শুক্র কিন্তু ভোগ বিলাসের কারক গ্রহ, ভোগ বিলাস, গ্ল্যামার বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে নানান রকম সমস্যা ক্রিয়েট করাতে পারে। অর্থাৎ ভোগ বিলাসে বেশি পয়সা করে খরচ হয়ে যাচ্ছে বা তার বিবাহিত জীবনে হ্যাপিনেস নেই বা তার গ্ল্যামারের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম, গাইনোকাল কিছু প্রবলেম আসতে পারে, এইরকম সমস্যা কিন্তু শুক্র দেয়। সাধারণভাবে শুক্র কিন্তু মুখেরও কারক গ্রহ, তাই মুখজনিত কোনো সমস্যাও কিন্তু ক্রিয়েট করতে পারে। এছাড়াও খেয়াল রাখতে হবে, বক্রি গ্রহ নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা তো আরও ধীরে ধীরে অনেক দূর এগোবো,
বক্রি গ্রহ সম্পর্কে আলোচনায়। তবে বক্রি গ্রহ নিয়ে প্রথম সাধারণ কনসেপ্ট আপনাদেরকে মনে রাখতে হবে, এই বক্রি গ্রহ নিয়ে যখন কথা বলছি তখন আরও একটা কথা বলতে হবে যে মনে করা যাক আপনার জন্মচক্রের মধ্যে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে, তাহলে কি বৃহস্পতি কিন্তু পাঁচটি ভাবের কারক গ্রহ, যেমন দ্বিতীয় ভাব, যেমন পঞ্চম ভাব, নবম ভাব, ইলেভেন্থ হাউস এবং সপ্তম ভাবেরও কারক গ্রহ। কোথাও না কোথাও এই ভাবগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে এবং এর কারণে এই ভাবগুলো দুর্বল হয়ে যাবার জন্য আপনার জীবনে কিন্তু অনেক রকম সমস্যা হতে দেখা যাবে। এই সমস্ত ভাব কেন্দ্রিক, অর্থাৎ আপনার অর্থ ঠিকঠাকভাবে আসবে না, বা আপনি সফল হতে পারবেন না, বা আপনার বিবাহিত জীবনে সমস্যা, আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। কিন্তু বক্রি গ্রহকে খেয়াল রাখতে হবে, এবার বক্রি গ্রহের মধ্যে কিন্তু আরো বিশেষ কিছু ব্যাপার রয়েছে। যদি শুভ গ্রহরা বক্রি হয় তাহলে অতি উত্তম, যদি অশুভ গ্রহরা বক্রি হয় তাহলে পরে কিন্তু সমস্যা অবশ্যই ক্রিয়েট করে দেবে। সমস্যা ক্রিয়েট করে দেবে মানে হচ্ছে, ধরুন একটি পুরুষ হোক বা নারী হোক, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমি বিশেষ করে লক্ষ্য করেছি যে পুরুষ বা নারী, বিশেষ করে নারীরা বেশি বেশি করে কিন্তু খুব একটা স্ট্রাগলিং প্ল্যাটফর্ম থেকে চলতে পারে না, মানে খুব সমস্যার মধ্যে এরা যদি পড়ে যায় তাহলে এরা জর্জরিত হয়ে যায়। পুরুষদেরও ক্ষেত্রে ব্যতিক্রম নয়, খুব রেয়ার কিছু পুরুষ রয়েছে যারা সব রকম সমস্যাকে সমস্যার মধ্যে থেকে এগিয়ে যেতে পারে। তাদের জন্মচক্রে বক্রি গ্রহ কিন্তু খুব নেগেটিভ নয়, কিন্তু যে সমস্ত পুরুষ বা নারীরা যে কোনো সমস্যাতে, যে কোনো বলবো না, সব কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে তারা বিভিন্ন রকম সমস্যাগ্রস্ত হয়ে যায়, মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং তারা ভেবে পায় না যে আমরা কী করব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বক্রি গ্রহ কিন্তু অবশ্যই নেগেটিভ ফল প্রয়োগ করে দেয়। কারণ বক্রি গ্রহের ফল কিন্তু একভাবে সমান্তরালভাবে চলে না, কিছু কিছু সময় দেখা যায় যে তারা ভালো ফল দিচ্ছে, অর্থাৎ কিছু পয়সা কড়ি আসার জায়গা তৈরি করছে, আবার কিছু কিছু সময় পয়সা কড়িকে আটকেও দিচ্ছে। বক্রি গ্রহ আমরা বললাম যে এডুকেশন লাইফকে ভালো করে দেয়, যদি পঞ্চম ভাবের অধিপতি বা নবম ভাবের অধিপতি বক্রি হয় তো। কিন্তু লগ্নপতি বক্রি হলে ভালো, লগ্নপতি বক্রি হলে পরে সে অবশ্যই নিজের, লগ্নপতি যদি বক্রি হয়ে যায় সে কিন্তু নিজে কিছু করে নেওয়ার চেষ্টা করবে বা কিছুভাবে তার ওপরে চলে আসবে কিছু ভালো জিনিস, এরকম একটা জায়গা ক্রিয়েট হয়ে যায়। কিন্তু অশুভ গ্রহরা বক্রি হয়ে গেলে পরে কিন্তু বিভিন্ন রকম সমস্যা সেই সমস্ত ভাব সংক্রান্ত ভাবে দেয়। সাধারণভাবে আমরা যদি বলি তাহলে চতুর্থ ভাবের অধিপতি মনে করা যাক বক্রি হয়ে গেছে, বা ষষ্ঠ ভাবের অধিপতি বক্রি হয়ে গেছে, বা সপ্তম ভাবের অধিপতি বক্রি হয়ে গেছে, তাহলে পরে কিন্তু এই সমস্ত বক্রি গ্রহ হবার কারণে এই সমস্ত ভাবের ফল বৃদ্ধি হয়ে যায়। তার মানে হচ্ছে যে এই সমস্ত ভাবের নেগেটিভিটিগুলো কিন্তু বৃদ্ধি হয়ে গেল, অর্থাৎ এই সমস্ত ভাবের জায়গাগুলো বৃদ্ধি করিয়ে দিল। মানে ধরুন ফোর্থ হাউস থেকে মা বিচার করা হয়, মায়ের জায়গাটা আরও বেশি বৃদ্ধি হয়ে যাওয়া মানে মায়ের ওপরে আরও বেশি, মায়ের মধ্যে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু আপনাকে গাইড করা বা আপনার দিকে নজর দেওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। কিন্তু বক্রি গ্রহ হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু মায়ের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করবেন না বা মাথা গরম করে ফেলবেন, তাই বক্রি গ্রহ বিভিন্ন রকম ফল ক্রিয়েট করে একটি জন্মচক্রের মধ্যে। বক্রি গ্রহ নিয়ে আলোচনা করলে পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বক্রি গ্রহ কত রকমের ফল প্রদান করে, এবং বক্রি গ্রহ যেই ফলই প্রদান করুক না কেন আলটিমেটলি বক্রি গ্রহ কিন্তু একটা ডিসব্যালেন্সি ফল ক্রিয়েট করে দেয় বেশিরভাগ সময়। মনে করা যাক আপনার দশম ঘরের মধ্যে একটি কোনো বক্রি গ্রহ বসে রয়েছে, তাহলে আপনার কর্মের জায়গাটা কিন্তু কিছুভাবে ডিসব্যালেন্সিপের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ কিছু সময় কর্মের জায়গাটা খুব ভালো এগিয়ে যাওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাবে, কর্মের জায়গাটা কিন্তু ভালো প্রগতি দেখতে পাওয়া যাবে, আবার কর্মের জায়গা কখনো কখনো খুব সমস্যাও চলে আসতে পারে। তাই আকাশে যখন বক্রি হয়ে যাবে কোনো গ্রহ, ধরুন মনে করা যাক আপনার জন্মচক্রের মধ্যে একটি রেট্রোগ্রেড প্ল্যানেট রয়েছে এবং আকাশের মধ্যেও সেই যে বর্তমান বৃহস্পতি রয়েছে সেটাও বক্রি হয়ে গেল, তাহলে এই সময়টা কিন্তু আপনি অতিরিক্ত ফল পেতে পারেন, এরকম একটা জায়গা কিন্তু ক্রিয়েট হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। দেখুন বক্রি গ্রহ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, অনেক সমস্যাও রয়েছে,
অনেক কিছু, কিন্তু আমরা, আমি তো কমসে কম ইউটিউবে ভিডিওর মধ্যে আমরা সব কথা বলতে পারি না, কারণ আমরা স্টুডেন্টদের তো বড়াই, কিছু কথা স্টুডেন্টদের মধ্যেও বলতে হয়। তবে এখানে খেয়াল রাখতে হবে, বক্রি গ্রহ আলটিমেটলি শুভফল প্রদান করে, কিন্তু যেই যদি পঞ্চম নবম ঘরের অধিপতি শুভ বক্রি হয় তাহলে অত্যধিক শুভফল প্রদান করবে। লগ্নপতি বক্রি হয়ে গেলে চাহিদাকে বৃদ্ধি করিয়ে দেবে, কিন্তু যদি অন্যান্য ঘরের অধিপতিরা বক্রি হয় সেই সমস্ত ঘরের গুণগুলো বৃদ্ধি করিয়ে দেবে। কিন্তু এই সমস্ত গ্রহরা বক্রি হয়ে যাওয়ার জন্য সেই সমস্ত ঘরের বসে থাকলে পরে সেই সমস্ত ঘর বসে থাকলে না সেই সমস্ত ঘরের অধিপতি যদি হয় সেই গ্রহটি, তাহলে পরে সেই গ্রহটি কিন্তু অবশ্যই সেই ঘরের সে মালিক সেই ঘরটিকে ড্যামেজ করে দেবে, এবং যেই ঘরে সে বসে রয়েছে সেই ঘরটাকে নিয়ে ডিসব্যালেন্সই ফল দেওয়ার চেষ্টা করে, সমান্তরাল ফলটা কিন্তু দেবে না। তবে পঞ্চমপতি মনে করা যাক বকরি হয়ে গেল, তাহলে পঞ্চমপতি বকরি হয়ে গেলে পরে পঞ্চমপতি কিন্তু আপনাকে এডুকেশনটা খুব ভালো দিয়ে দেবে, এবং আপনাকে এডুকেশনের মধ্যে কিছু সমস্যা আসলেও আসতে পারে প্রথম লাইফে, কিন্তু পরবর্তী সময় এডুকেশনটা স্মুথলিভাবে হবে এবং এডুকেশনটা আপনি কমপ্লিট করতে পারবেন মনে করা যাক। কিন্তু মনে করা যাক চতুর্থপতি বক্রি হয়ে গেছে, চতুর্থপতি বক্রি হয়ে গেলে পরে ঘরের মধ্যে কিন্তু আপনার ঘরের সঙ্গে যে আপনার সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা কিন্তু হানি করিয়ে দেবে। অর্থাৎ ঘরের মধ্যে মনে করা যাক আপনার একটি ভালো বিছানা বা খাট কেনার ইচ্ছা, মনে করা যাক যে আপনার ঘরের মধ্যে একটি খাট কেনার ইচ্ছা, তাহলে পারে এই খাট কেনার জায়গায় আপনার খাট কেনার ইচ্ছাকে প্রবল বাড়িয়ে দেবে, কিন্তু অর্থ জোগাড় করছে না। এই যে সমস্যাগুলো চলে আসে বক্রি গ্রহের জন্য, এই কারণে কিন্তু মানুষ প্রচণ্ড ডিপ্রেশনে যায় বক্রি গ্রহ থাকলে, এবং বক্রি গ্রহ আলাদাভাবে রোগও তৈরি করে, কিছু শারীরিক সমস্যাও তৈরি করে দেয়। সব নিয়ে আলোচনা করব, আপনারা নিরাশ হবেন না, আপনারা অবশ্যই বক্রি গ্রহের কনসেপ্টকে দেখতে থাকুন। আশা করছি যে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমরা কিন্তু বক্রি গ্রহ নিয়ে অনেকটাই কথাবার্তা বলে ফেলব, এবং যারা স্টুডেন্ট জ্যোতিষ শিখছে যারা, তারা অবশ্যই জ্যোতিষ শিখতে পারেন। আপনারা অনুষ্ঠান দেখুন, জ্যোতিষ শিখে অনুষ্ঠানটা দেখলে পরে আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যদি আমার চেম্বারে এসে শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার চেম্বারে এসে শিখতে চাইলে, বা অনলাইনে যদি, দুরকমভাবেই শেখানো হচ্ছে, যোগাযোগ করবেন এবং সেখানে আমি আপনাদেরকে আমার মতো করে সহযোগিতা করার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি। বক্রি গ্রহের সম্পর্কে একটা প্রথমে যেই কথাটা বলা হয়, প্রথমে একটা আমরা বলতে পারি যে আমরা বই যখন পড়তাম তখন আমরা প্রথমেই দেখতাম যে লেখকের কথা বলে একটা কথা ছিল, তাই এই বই বক্রি গ্রহ নিয়ে অনুষ্ঠান করার জন্য আমরা কিন্তু প্রথমে এই বক্রি গ্রহের একটা আলোচনা করলাম যে বক্রি গ্রহ আলটিমেটলি এরকমভাবে ফল দেয়। এবার প্র্যাকটিক্যালি মানুষের জীবনে কী কী ঘটতে পারে, কত রকমভাবে বক্রি গ্রহ কিন্তু বিভিন্ন কনসেপ্টের মধ্যে, কনজাকশনের মধ্যে চলে আসতে পারে, সেই সমস্ত নিয়ে আমরা তো আলোচনা করবই, এবং অবশ্যই আপনারা কিন্তু পরপর মন দিয়ে দেখার চেষ্টা করুন বক্রি গ্রহ নিয়ে অনেক।